হ্যালো তো আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেছ আর সেই ভিডিওগুলোর পর থেকেই আজকের ক্লাসটা আর একটা নতুন ক্লাস নিয়ে আমরা কন্টিনিউ করবো ক্লাসটা হচ্ছে মেনলি মধ্যযুগের ভারত নিয়ে মধ্যযুগের ভারত অ্যাকচুয়ালি কবে থেকে কবে শুরু হয় সেটা আমাদেরকে বুঝতে হবে আগের দিনের ক্লাসটা আমরা কোনটা করেছিলাম আগের দিনের ক্লাসটা আমরা করেছিলাম প্রাক মধ্যযুগ ঠিক আছে তো সেখানে দেখেছিলাম যে তিনজন মেন আক্রমণকারী যারা ভারতকে আক্রমণ করেছে আর তাদের পরে আস্তে আস্তে দেখবো যে ভারতে মধ্যযুগের সূচনা হচ্ছে তো প্রাক মধ্যযুগের পরে মধ্যযুগ বলতে আমরা মেনলি মধ্যযুগ বলতে আমরা মেনলি কোন টাইমটাকে বুঝি সেটা হলো বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে আমাদের মধ্যযুগ ঠিক আছে এবং পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সাতশো সাত পর্যন্ত সেটাও মধ্যযুগ অর্থাৎ যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে বারোশো সাল থেকে শুরু করে সতেরোশো সাত পর্যন্ত বারোশো থেকে শুরু করে সতেরোশো সাত পর্যন্ত যে টাইম পিরিয়ডটা সেটা ভারতের মধ্যযুগের ইতিহাস নামে আমরা জানি ঠিক আছে বা মিডিয়াবেল হিস্ট্রি তো এই মধ্যযুগকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায় একটা ভাগ কি একটা ভাগ হচ্ছে প্রথমে সুলতানি শাসন আর দুই নম্বর হচ্ছে যুগের ইতিহাস ঠিক আছে তাহলে আমরা দুটো জিনিস পড়বো একটা হচ্ছে সুলতানি দুই নম্বর হচ্ছে মোঘল যুগ তো আজকের টপিকটা মেনলি সুলতানি যুগের উপরে ঠিক আছে তার মানে কোনটা কত থেকে কত না তো বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা ভারতের গেছে বা ভারতের ইতিহাসে যে যে মেন মেন ঘটনাগুলো ঘটেছে আজকে আমরা সেই জিনিসগুলো পড়বো আর আজকের ক্লাসটা চেষ্টা করবে খাতা পেন নিয়ে বসার এবং সমস্ত পয়েন্টগুলো নোট ডাউন করার বেশি গল্পে যাব না চেষ্টা করব ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে এই ক্লাসটাকে কন্টিনিউ করব তো আমাদের যে মধ্যযুগের ভারত বা মধ্যযুগের ইতিহাস সেইখানে দেখব মধ্যযুগের ইতিহাস কারা চালিয়েছে দুটো যুগ দুটো যুগের নাম বলে দিয়েছে একটা সুলতানি এরা আর একটা হচ্ছে এরা তো সুলতানি যুগে সুলতানি ডাইনাস্টিতে ছিল কারা সুলতানি যুগ অ্যাকচুয়ালি আমাদের পাঁচখানা রাজবংশ চালিয়েছে তো প্রথমত পাঁচখানা রাজবংশ কে কে সেটা বুঝতে হবে পাঁচখানা রাজবংশ হচ্ছে এক নম্বর হচ্ছে বংশ এক নম্বর হচ্ছে বংশ দুই নম্বর হচ্ছে খোলজি বংশ তিন নম্বর হচ্ছে তুঘলক বংশ চার নম্বর হচ্ছে সৈয়দ বংশ আর লাস্ট পাঁচ নম্বর হচ্ছে লোদি বংশ ঠিক আছে তাহলে আমাদের পাঁচখানা বংশ ভারতের ইতিহাসে শাসন করছে মধ্যযুগের ভারতে যদি দেখি তো সুলতানি বংশে পাঁচটা বংশ মানে সুলতানি সাম্রাজ্যে পাঁচটা বংশ ছিল যারা দিল্লিকে বেস্ট করে গোটা ভারতকে শাসন করেছে পাঁচখানা বংশ কী কী প্রথমে দাস তারপরে খোলজি তারপরে তুঘলক তারপরে সৈয়দ লাস্টে লোদি তো ফার্স্ট কোশ্চেন এখান থেকে এটাই আসবে বলতে পারি যে নিম্নলিখিত কোন বংশগুলিকে ক্রমান্বয়ে সাজাও দিয়ে চারটে বা পাঁচটা বলে দিল যে ক্রমান্বয়ে পাল্টা করে দেবে পাজেল করবে দিয়ে যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হবে আরেকটা প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি বংশের কারা ছিল আফগানি তাহলে তার উত্তর হয়ে যাবে লোদি বংশ তাহলে আমরা ফার্স্ট দুটো কোয়েশ্চেন পেলাম এক হচ্ছে পাজেল করে দিয়ে কিভাবে আমরা পরপর বংশগুলোকে সাজাবো আর দুই নম্বর হচ্ছে আফগানি কারা ছিল না তো লোদি বংশের লোকজন ছিল আফগানি তো এই যে পাঁচটা বংশের নাম আছে তালিকা সেগুলো আমরা মনে রাখব কী করে একটা ট্রিক্স বলে দিচ্ছি সেটা হচ্ছে ডিম খাবে তুমি সাথে লস্যি মানে ডিম্বা যদি ভাত খাবে লাস্টে লস্যি খাবে তাহলে পেট ঠান্ডা থাকবে তাহলে ডিমের ড দাস বংশ খাবে দিয়ে খলজি কে দিয়ে খাবে খলজি বংশ তুমি দিয়ে তুগলক বংশ এখানে তুমি না বলে তুমি তনু বলতে পারো তোমার যদি টি দিয়ে কোনো বন্ধু বা বান্ধবীর নাম থাকে তার নামটা দিয়ে দিতে পারো আমি তুনায় বলছি বা তনু বলছি যা ইচ্ছা বলছি কোনো প্রবলেম না তা ডিম খাবে তুমি সাথেলস্যি দন্তের স দিয়ে সৈয়দ বংশ আর এল ফোর বংশ তা তুমি আমার সঙ্গে একবার বলো ডিম খাবে তুমি সাথেলস্যি তা ডিম খাবে তুমি ডিম খাবে তুমি সাথে লস্যি ড দিয়ে কি দাস বংশ খ দিয়ে খলজি বংশ তুমি ত দিয়ে তুগলক বংশ দন্তের স্ব দিয়ে সৈয়দ বংশ এল ফর লোধি বংশ তাহলে এই ছিল আমাদের সিকোয়েন্স তাহলে ডিম খাবে তনু সাথে সাথেলসি বা ডিম খাবে সাথে সাথেলসি দাস খলজি, তুগলক সৈয়দ লোদি সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছিলাম আফগানি কারা ছিল আফগানি ছিল লোধিরা ক্লিয়ার এতদূর পর্যন্ত ক্লিয়ার আর আগের দিন আমরা দেখেছিলাম যে দিল্লির সুলতানি শাসনের আগে ভারতে তিনজন লোক প্রথমে সাতশো ভারতে মোহাম্মদ বিন কাসিম একবার ভারত আক্রমণ সেকেন্ডে পড়েছিলাম কে না তো গজনী সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ সেখানে দেখবো যে সোমনাথ মন্দির লুটেরটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হাজার পনেরো বা হাজার পঁচিশ বা হাজার ছাব্বিশ আর থার্ডে দেখেছিলাম মোহাম্মদ ঘড়ি যে সবথেকে বেশি ভয়ানক আক্রমণ করেছিল ভারতকে পুরো লুটে মানে ভারতের তার মানে সেনাপতিদের মধ্যে একজন আলটিমেটলি দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসন শুরু করে দিচ্ছে তো সেখানে দেখব পাঁচখানা মেন মেন যুদ্ধ হয়েছিলো তার মধ্যে এগারোশো একানব্বই এবং এগারোশো বিরানব্বইয়ের যে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান তৃতীয় সঙ্গে সেটা ছিল ইম্পর্টেন্ট তো ওগুলো ছিল প্রাক মধ্যযুগ আজকে আমরা মেন মধ্যযুগ শুরু করছি কোথা থেকে বারোশো থেকে সতেরোশো সাত যার মধ্যে আজকের টপিক বারোশো থেকে পনেরোশো যেখানে পড়ছি সুলতানি যুগ ক্লিয়ার তাহলে সূত্রটা মনে থাকলো ডিম খাবে তুমি সাথে লসছি তাহলে ডি টি এস এল দাস খলজি তুগলক সৈয়দ লদি হয়ে গেছে এইবার একবার রাজার নামগুলো বলে দিই তোমার মনে হতে পারে স্যার এত রাজার নাম একটা বংশের মধ্যে হ্যাঁ আছে কিন্তু আমরা সবাইকে পড়বো না মেন মেন জায়গাগুলো পড়ব তো দাস বংশের কুতুবুদ্দিন আইবক তারপর আরাম শাহ ইলতুতমিস রুলকুন ফিরোজ সুলতান রাজিয়া সুলতানা রাজিয়া তারপর হচ্ছে বাহরম শাহ আলাউদ্দিন মাহমুদ নাসিরুদ্দিন মাহমুদ শাহ গিয়াসুদ্দিন বলবন শেষ হয়ে যাবে ওরপরে থাকবে হচ্ছে আমাদের জালালুদ্দিন খলজি আলাউদ্দিন আলাউদ্দিন খলজি কুতুবুদ্দিন মুবারক খলজি নাসিরুদ্দিন খুসরু শাহ পরে থাকবে তুগলক বংশের গিয়াসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুকলক ফিরোজ শাহ তুকলাক গিয়াসুদ্দিন তুকলক দ্বিতীয় আবু বাকর নাসিরউদ্দিন আলাউদ্দিন সিকান্দার শাহ নাসির উদ্দিন শাহ ঠিক আছে তারপরে তৈমুর রঙের ভারত আক্রমণ হবে এক বছরের আটানব্বই নিরানব্বই তেরোশো আটানব্বই নিরানব্বই তারপরে সৈয়দ বংশ খিজির খাঁ মোবারক খাঁ শাহ তারপরে মোহাম্মদ শাহ আলাউদ্দিন আলম শাহ আর লাস্ট লোদী বংশ বাহলুল লোদি সিকান্দার লোদি ইব্রাহিম লোদী তো এতগুলো যে রাজার নাম বললাম এতগুলো রাজার নাম কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না ঠিক আছে আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেই সেই রাজার নামগুলো আমরা একটু ভালো করে পড়ব তো প্রথম যে বংশটা আছে ফার্স্ট ফার্স্ট যে বংশটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দাস বংশ দাস বংশের প্রথম যে লোকটার নাম পেলাম তার নাম হচ্ছে প্রথম যে রাজা তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেছে ঠিকই কিন্তু সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা কুতুবুদ্দিন আয়বককে বলি না একটা প্রতিষ্ঠাতা বটে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিস কেন আচ্ছা ছোট্ট করে বলি সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক আইবক শব্দের অর্থ কী কৃতদাস দাস মামালুক বংশ বা দাস বংশ বা স্লেপ ডাইনাস্টি যাই বলো না কেন সবকটাই একই জিনিস দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক তো মোহাম্মদ ঘড়ির একজন সেনাপতিরূপে কুতুবুদ্দিন আইবক আমাদের লাহোর পাঞ্জাব সেক্টরটাকে ঘিরে তার রাজত্ব চালাবে এবং সেখানে তার রাজধানী থাকবে যেহেতু দিল্লিতে তার রাজধানী ছিল না তাই কুতুবুদ্দিন আইবককে আমরা দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলি না রিয়াল ফাউন্ডার বলি না ফাউন্ডার বলি তাহলে রিয়াল ফাউন্ডার হবে তার জামাতা বা তার জামাই ইলতুত ঠিক আছে তো কুতুবুদ্দিন আইবক নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেমন ধরো দাস বংশ কে প্রতিষ্ঠা করে কুতুবুদ্দিন আইবক কুতুব থেকেই বোঝা যাচ্ছে যে কুতুব মিনারকে কে তৈরি করেছিল কুতুব মিনারকে কে তৈরি করে এটা একটা সেকেন্ড কোশ্চেন আচ্ছা যে যে কোশ্চেনগুলোর উত্তর তোমরা জানো সেই সমস্ত কোশ্চেনের উত্তর খাতায় লিখবে না শুধু শুধু সময় নষ্ট করেও লাভ নেই যেটা জানো না শুধুমাত্র সেটা লেখো সেটাকে রিভাইজ করো দেখবে তোমাদের অনেক বেটার কাজে বেশি কাজে লাগবে তো যেগুলো জানছো সেগুলো লেখার দরকার নেই যেটা নতুন ইনফরমেশান হবে সেটাকে অবশ্যই অবশ্যই খাতায় নোট ডাউন করো আর যদি তুমি আজকে প্রথম দিল্লি সুলতানি শাসন পড়ছো তাহলে আমি জাস্ট তৈরি করে খিচুড়ি বানিয়ে দিচ্ছি তুমি খিচুড়িটা জাস্ট খেয়ে নাও খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নাও একবার আমি সরে যাচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নাও তারপরে আমরা দিল্লি সুলতানি শাসন মেনলি শুরু করব আশা করি আমাদের স্ক্রিনশট নেওয়াটা হয়ে গেছে আচ্ছা তো দিল্লির সুলতানি শাসনে দাসবংশ যখনই আমরা শুরু করছি তাহলে কুতুবুদ্দিন আয়ব থেকে শুরু করলাম বারোশো ছয় থেকে বারোশো দশ মাত্র চার বছর তিনি রাজত্ব করেছেন আর কে ছিল না তো ঘড়ির একজন সেনাপতি ছিল লাহোরকে ক্যাপিটাল করে সে সাম্রাজ্য প্রতি একটা নতুন বংশ আইবক বা দাস বংশ বা মামালুক বংশ সে শুরু করছে সেকেন্ড কোয়েশ্চেন কী পেলাম আইবক শব্দের অর্থ কী আইবক শব্দের অর্থ কৃতদাস তো কুতুবুদ্দিন আইবক কেন কুতুবুদ্দিন নিজেই ঘড়ির কৃতদাস ছিল কিন্তু তার খুব বিশ্বস্ত ছিল বলে পরবর্তীকালে ঘড়ি যখন মারা যায় তার আগে কুতুবুদ্দিন আইবককে লাহোর পাঞ্জাব সেক্টরের দায়িত্ব দিয়ে যাচ্ছে আর কুতু ঘড়ি কীভাবে মারা গেছিলো মোহাম্মদ ঘড়ি আততাইয়ের হাতে মারা যাচ্ছে ওগুলো এবার কুতুবুদ্দিন থেকে আমরা আরেকটা প্রশ্ন বললাম যে কুতুব মিনার তৈরি করেছিল কে না তো তৈরি করা শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক আর যদি প্রশ্নতে বলে যে কে শেষ করেছে কুতুব মিনার কাজ কুতুব মিনার তৈরির কাজ কে শেষ করেছে তাহলে উত্তর কী হবে ইলতুতমিস ঠিক আছে কুতুবুদ্দিন আইবকের সময় দুটো জিনিস তৈরি হয়েছিল একটা হচ্ছে আড়াই দিনকার ঝোপড়া একটা হচ্ছে কোয়াতুল ইসলাম আড়াই দিনকার ঝোপড়া পরবর্তীকালে মসজিদ একটা হয়েছিল মানে বৌদ্ধ মন্দির ছিল পরে মসজিদ হয় আর কুয়াতুল ইসলাম যেটা ছিল সেটা মঠ ছিল সেটা পরবর্তীকালে মসজিদ হয়ে যায় কুয়াতুল ইসলাম আর আড়াই দিনকার ঝোপড়া তাহলে কে ফাউন্ডার তার কুতুবুদ্দিন আইবক তৈরি করলো কুতুবুদ্দিন আইবক যেহেতু ঘড়ির সেনাপতি ছিল তার জন্য তার উপাধি ছিল কি না তো সিপা সালার সিপা সালার উপাধি নিয়েছিল আর একটা উপাধি ছিল মালিক মালিক আর সিপা সালার দুটোই কুতুবুদ্দিন আইবকের উপাধি তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম পরবর্তীকালে দেখব যে কুতুবুদ্দিন আইবক ঘোড়ার পিঠে চড়ে চৌঘান খেলতে খেলতে মারা যায় তাহলে কীভাবে মারা গেল চৌঘান খেলতে খেলতে বা ঘোড়ার পিঠে চেপে পোলো খেলে আলটিমেটলি পড়ে যায় মাথা কোমরে মাথায় ঘাড়ে এবং তার পাঁজর ভেঙে যায় এবং সে আলটিমেটলি সেখানে অন দ্য স্পট মারা যাচ্ছে কিছুদিন তারপরে আরামসা কুতুবুদ্দিন আইবকের ছেলে রাজত্ব করতে শুরু করবে আরামসা একদমই অকর্মণ্য একজন রাজা ছিল ছ মাস রাজত্ব করার পরে তাকে সরিয়ে রাজা হয়েছে ইলতুতমিস মিস ইলতুতমিস হচ্ছে কুতুবুদ্দিন আইবকের জামাতা ঠিক আছে আরাম শাহর সঙ্গে কুতুবুদ্দিনের কি রিলেশন ছিল অনেকে বলে দত্তক পুত্র কারণ ইতিহাস বলছে যে কুতুবুদ্দিন আইবকের নাকি সবকটাই মেয়ে ছিল কোনো ছেলে ছিল না তো আরাম শাহ অ্যাকচুয়ালি ছেলে ছিল না কিন্তু কে ছিল সেটার সম্পর্ক দেখে আমাদের লাভ নেই আর আরাম শাহকে আমাদের পরীক্ষায় প্রশ্নও আসবে না তো কুতুবুদ্দিনের পরে বেস্ট রাজাকে হচ্ছে ইলতুতমিস মিস কিন্তু তার রাজত্বটা দিল্লিতে বসে চালাচ্ছে এবং দিল্লিতে রাজধানী নিয়ে আসছে তো দিল্লিতে রাজধানীকে কেন্দ্র করে গোটা ভারতে শাসন করছে কে না তো নতুন দিল্লা দিল্লির সুলতানি বংশের রিয়াল ফাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে তাই ইলতুতমিসটা ইম্পর্টেন্ট তাহলে দেখো কুতুবুদ্দিন আইবক আমরা পড়ে ফেললাম ইলতুতমিস পড়ছি তাহলে ইলতুতমিসের রাজত্বকাল কত বারোশো এগারোশো থেকে বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ পর্যন্ত বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ কে ইলতুতমিস ইলতুতমিস কে ছিল কুতুবুদ্দিনের জামাতা ঠিক আছে এত দূর পর্যন্ত আশা করি আমরা পড়ে ফেললাম এরপরে দেখব ইলতুতমিস কি কি কাজ করছে ইলতুতমিসের একটা ভালো কাজ হচ্ছে মানে যে সমস্ত কাজগুলো করেছে সেই কাজগুলো করি যেগুলো পরীক্ষায় দেয় বলবে ইকতা প্রথা কে চালু করে ইকতা প্রথা ইলতুতমিস ইক্তা হসয় দিয়ে শুরু স্টার্টিংয়েও আছে আবার শেষও মানে শুরু করছে না তো ইলতুৎমিস ইক্তা প্রথা কে চালু করে ইলতুতমিস ক্লিয়ার তো এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে যদি তুমি জেনে থাকো লেখার দরকার নেই যদি না জানো অবশ্যই অবশ্যই খাতায় নোট ডাউন করো কারণ পরীক্ষায় দেখে মনে হবে যে খুব ইজি কোয়েশ্চেন পেরে যাব কিন্তু রিভাইজ না করলে তোমার গুলিয়ে যাবে ঠিক আছে আজকে গল্প বেশি বলবো না সরাসরি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে বলবো যেমন মানে কুতুবুদ্দিন দিয়ে যেমন পাঁচ সাতটা কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো আসে পরীক্ষায় সেইগুলো বললাম এখন যেমন ইলতুৎমিশ নিয়ে বলছি জাস্ট এ মিনিট এক মিনিট একটু সময় দাও তাহলে দেখো ইলটুথপিস নিয়ে আমরা যে সমস্ত কথাগুলো বলছিলাম সেখান থেকে আমরা যদি অন্যান্য কোয়েশ্চেন আরও পড়ি তাহলে সেখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমাদেরকে পরীক্ষার জন্যে বেশি করে মনে রাখতে হবে তো কুতুবুদ্দিন আইবক থেকে আরেকটা প্রশ্ন খুব আসে সেটা হচ্ছে লাক বক্স কার উপাধি লাক্স বক্স হচ্ছে কুতুবুদ্দিন আইবকেরই উপাধি ঠিক আছে কুতুবুদ্দিন আইবকের উপাধি কি ছিল না তো লাকবক্স কারণ তিনি প্রচণ্ড দান করতে ভালোবাসতেন সবাইকে প্রচুর টাকা পয়সা দান করতেন লক্ষ লক্ষ টাকা দান করে দেওয়ার ক্ষমতা ছিল বলে তার নাম দেওয়া হয়েছিল আমাদের বক্স ঠিক আছে এরপরে যখন কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুত রাজা হচ্ছে ইলতুতমিস রাজা হয়ে কি করছে প্রথমত খলিফাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করছে মানে আমাদের ইরা কিরানে আরবের যে খলিফা সেই বাগদাদের খলিফার সঙ্গে ইলতুৎমিস এবং খুবই একটা ভালো সম্পর্ক তৈরি করবে বলে বাগদাদের খলিফা আমাদের ইলতুতমিসকে একটা উপাধি দেবে সেটা কি না তো সুলতান নিয়ে আজাম এইখান থেকে সুলতান ওয়ার্ডটা চলে আসছে তার মানে কি রিয়েল ফাউন্ডার হিসেবে আমরা কাকে পাচ্ছি ইলতুতমিস আর ওর শ্বশুরমশাইয়ের যে কাজ শুরু হয়েছিল কুতুব মিনারের সেই কাজ কিন্তু শেষ হয়নি ইলতুতমিস কিন্তু সেই কুতুব মিনার তৈরি করাটা শেষ করেছে কুতুব মিনার থেকে আরেকটা কোয়েশ্চেন কুতুবুদ্দিন আইবক মানে কুতুব মিনার কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল তাহলে কুতুব কুতুব দেখে কুতুবুদ্দিন আইবক হবে না উত্তরটা উত্তরটা হচ্ছে কুতুবুদ্দিন বক্তি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির উদ্দেশ্যে কুতুব মিনার তৈরি করছিল কুতুবুদ্দিন আইবক কাজ করা চলাকালীন মারা যাচ্ছে পরবর্তীকালে তার জামাই ইরতুতমিস কুতুব মিনারের কাজ শেষ করছে এই কুতুব মিনার কোথায় আছে না তো দিল্লিতে সবাই জানো কুতুব মিনার থেকে আরেকটা প্রশ্ন আছে যে কুতুব মিনারের যে পাঁচ নম্বর তলা মানে যদি আমরা এভাবে দেখি না যে কুতুব মিনারের পাঁচটা সেকশন তো ওই পাঁচ নম্বর তলা সংস্কার করেছিল কে না তো ফিরোজ শাহ তুকলক হয়ে গেল এইবার ইলতুতমিসের আরও যদি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখি তাহলে দেখব যে কয়েন চালু করছে কি কয়েন না তো জিতল টঙ্কা এই ধরনের যে সমস্ত টাকা মুদ্রা আর আমাদের জিতল মানে হচ্ছে কপার কপার কয়েন ঠিক আছে তো জিতলার টঙ্কা কে চালু করলো ইলতুতমিস চালু করছে ইকতা চালু করছে এরপরে ইলতুতমিসের পরে রাজা হচ্ছে রুকুন উদ্দিন ফিরোজ রুকুন উদ্দিন ফিরোজও আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় পরীক্ষার প্রশ্ন আসে না তো মেনলি ইলতুতমিসের পরে যে রাজা হবে সে হচ্ছে সুলতানা রাজিয়া ভারতের ইতিহাসের একমাত্র মুসলিম মহিলা প্রথম এবং শেষ সম্রাজ্ঞী সুলতানা রাজিয়া সুলতান নিজেকে সুলতান বলছে আর রাজিয়া কি করছে রাজিয়া যেটা করেছিল সেটা হচ্ছে পর্দা প্রথা তুলে দেয় পর্দা প্রথা মানে কি বোরখা সিস্টেমের যেটা মুসলিমদের পড়তে হয় সেই বোরখা সিস্টেমটা তুলে দিচ্ছে অর্থাৎ পর্দা প্রথা তুলে দিচ্ছে সে যেটা চালু করেছিল সেটা হচ্ছে কি না তো জ্যাকেট পরা আর টুপি পরা ঠিক আছে মাথায় তাজ বা টুপি পরতে হবে আর জ্যাকেট পরতে হবে তো জ্যাকেট বা তাজ এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মানে রাজিয়া যে নামে চালু করেছিল সেই নামটা কি একটা হচ্ছে কুবা একটা হচ্ছে কুলা ঠিক আছে কুবা আর কুলা কুবা মানে জ্যাকেট বা ব্লেজার আর কুবা মানে হচ্ছে টুপি এই জিনিসগুলো কিন্তু আমাদের সুলতানা রাজিয়া চালু করেছে সুলতানা রাজিয়া খুব ভালো মানে রাজত্ব অল্পকালীন রাজত্বগুলো খুব ভালো মানে মহিলা হিসেবে বা সুলতানা হিসেবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠাও করে কিন্তু যেহেতু মেয়ে ছিল সেহেতু তাকে কেউ ভালোভাবে মানছিল না সুলতানা রাজিয়া তিনখানা কয়েনও চালু করেছিল তিনটে কয়েন কী কী এক ধরো ন্যায় কি রানী দুই নম্বর হচ্ছে ইলতুত কি বেটি আর তিন নম্বর হচ্ছে দিল্লি কি মহারানী মানে দিল্লির মহারানী ঠিক আছে এই যে তিন চারটে তিনটে কয়েন সুলতানা রাজিয়া চালু করেছে টাইম পিরিয়ড আমরা দেখে নিলাম বারোশো ছত্রিশ থেকে চল্লিশ তো এইগুলো তো গেলোই তাহলে আমরা কুতুবুদ্দিন আইবক পড়লাম ইলতুতমিস পড়লাম আর সুলতানা রাজিয়া পড়ে ফেললাম তো মুছতে মুছতে যায় তাহলে একটু জায়গাটা লাগবে কারণ কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে লেখাবো তো সুলতানা রাজিয়া বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ এতটুকু আমাদের পড়া হয়ে গেল তো সুলতানা রাজিয়ার পরে যে ভালো রাজা আসবে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন বলবন ঠিক আছে তো সুলতানা রাজিয়ার পরে যে ভালো রাজা তার নাম কি পেলাম না তো গিয়াসুদ্দিন বলবন আলটিমেটলি কি মাঝখানে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাতে দেখব সুলতানা রাজিয়াকে আল মানে তার ওই একজন সেনাপতি বা কমান্ডারের সঙ্গে বিয়ে হবে যার নাম হচ্ছে আলতুনিয়া পরবর্তীকালে সুলতানা রাজিয়াকে তার ভাইরাই কনস্পিরেসি করে বিয়ের পরের দিন মেরে ফেলবে ঠিক আছে তো কে মারবে না মারবে সেটা প্রশ্ন না গল্পগুলো এরকমই আছে তো আজকে যেটা প্রথমেই ঠিক করেছি যে গল্প বেশি বলবো না ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার পরব ঠিক আছে সুলতানা রাজিয়ার পরে যে রাজা হচ্ছে তার নাম হচ্ছে মঈনুদ্দিন শাহ তারপরে আলাউদ্দিন মামুদ শাহুলান রাজিয়ার ভাই পরবর্তীকালে নাসিরুদ্দিন মামুদ শাহ এবং শেষে গিয়াসুদ্দিন বলবন রাজা হচ্ছে তো গিয়াসুদ্দিন বলবনটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো মুছে দিচ্ছি গিয়াসুদ্দিন বলবন নিয়ে বলি বলবন থেকে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে বলবনি কয়েন কে চালু করেছে বলবনি কয়েন বলবনি কয়েন কে চালু করলো না তো বলবন এছাড়াও অন্যান্য কোশ্চনের দিকে যদি আমরা দেখি তাহলে গিয়াসুদ্দিন বলবন থেকে আরো আরও অনেক কোয়েশ্চেন আমরা পাবো ঠিক আছে তো বলবনের টাইম পিরিয়ড কত বলবনে গিয়াসুদ্দিন বলবনের টাইম পিরিয়ড হচ্ছে বারোশো পঁয়ষট্টি থেকে বারোশো সাতাশি বা অষ্টআশি অনেক বইয়ে সাতাশিও লেখা আছে অনেক বয়ে অষ্টআশিও লেখা আছে টাইম পিরিয়ডের সালটা এক বছরের এদিক ওদিক হলে কোনো এগুলো সাল আমাদের পরীক্ষায় আসবে না জাস্ট তোমার বোঝার সুবিধার্থে বলছি ঠিক আছে গিয়াসুদ্দিন বলবন অ্যাকচুয়ালি পারসিকদের যে কালচার সেই কালচারটাকে আমাদের ভারতবর্ষে নিয়ে আসছে এবং তিনি নৌরোজ উৎসব চালু করছেন ঠিক আছে তাহলে কি চালু করলো নৌরোজ উৎসব কে চালু করেছে গিয়াসুদ্দিন বলবন পারসিকদের কালচার কে নিয়ে আসছে গিয়াসুদ্দিন বলবন বলবনই কয়েন কে চালু করছে গিয়াসুদ্দিন বলবন এই সময় দেখব তিনি দুটো প্রথা চালু করেছে একটা হচ্ছে সিজদা আর একটা হচ্ছে পাইবস সিজদা আর পাইবস মানে কি সিজদা করা আর পাইবস করা সিজদা মানে অ্যাকচুয়ালি ম্যানটা খুব ভয় ভীত মানে ভীতু ছিল কীরকম মানে ও জানতো যে সবসময় চক্রান্ত চলে রাজাকে মেরে দেওয়ার গতিঘালি করে নিজের সিংহাসনে বসবে কে তার জন্য সবসময় জীবনের ভয় একটা থেকে যাচ্ছে ঝুঁকি তো তার জন্যে সে কী করলো যেই আসবে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে অনেক দূর থেকে এবং যদি সে শুয়ে প্রণাম করে তাহলে তার চেকিংটাও একটা হয়ে যাচ্ছে আর পরবর্তীকালে এসে পায়ে চুমু খেতে হবে অর্থাৎ পদযুগল চুম্বন করা তো এই ছিল আর পায়বস প্রথা কে চালু করছে গিয়াসুদ্দিন বলবন কারণ কি ভীত লোক ছিল একটা আচ্ছা গিয়াসুদ্দিন বলবন থেকে বলবনিক কয়েন কে চালু করে সেটাও আমরা বললাম বা পড়লাম কে চালু করলো না তো গিয়াসুদ্দিন বলবন এরপরে গিয়াসুদ্দিন বলবনের পরে দেখব সেরকম আর ভালো রাজার কোনো নাম পাচ্ছি না আলটিমেটলি আমাদের ওই এই ধরনের প্রশ্নগুলোই বংশ থেকে বেশি ইম্পর্টেন্ট আমি শেষের দিকে আরও তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন বলবো তো বংশের পরে আমরা চলে আসছি খলজি বংশতে ঠিক আছে গিয়াসুদ্দিন বলবনকে আমরা মোটামুটি ও ওইখানেই শেষ করছি এবং শুরু করছি খলজি বংশ খলজি বংশতে যদি দেখি জালালুদ্দিন খলজি আলাউদ্দিন খোলজি কুতুবুদ্দিন মুবারক খলজি নাসুদ্দিন নাসুরুদ্দিন খুশরুসা এই যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্ট হচ্ছে জালালুদ্দিন খোলজি এবং আলাউদ্দিন খলজি ঠিক আছে আলাউদ্দিন খলজিটা বেশি খুবই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার প্রচুর প্রচুর কোয়েশ্চেন আমাদের আলাউদ্দিন খলজি থেকে আসে ইভেন পদ্মাবৎ সিনেমাতে তোমরা সবাই আলাউদ্দিন খলজির ঘটনাটা দেখেছো তাছাড়া এই বাকি যে দুজন আছে কুতুবউদ্দিন মুবারক খলজি নাসরুদ্দিন খুশরুসা এগুলো থেকে সেরকম কোশ্চেন আসে না তো প্রথমে কার নাম আছে প্রথমে আছে জালাল খলজি ঠিক আছে তো জালাল উদ্দিন খলজির কিছু কোয়েশ্চেন আমাদেরকে পড়তে হবে যেমন ধরো খলজি বংশের প্রতিষ্ঠা থেকে জালাল খলজি নব্য মুসলমান কার সময় হয়েছিল জালাল উদ্দিন খলজি পরবর্তীকালে দেখব যে জালাউদ্দিন জালাল খলজি যখন সিংহাসন থেকে সরতে চাইবে না তখন জালাল উদ্দিন খলজি খলজিকে মেরে দিয়ে কি কীরকম করে মারবে ওই একটা প্রসেস ঘ্যাঁচ করে মাথা কেটে ফেলবে তো ওই জালাল উদ্দিন খলজিকে মেরে দেওয়ার পরে আলাউদ্দিন খলজি আলটিমেটলি রাজা হচ্ছে ঠিক আছে প্রশ্ন কোথা থেকে আসে প্রশ্ন আসে আলাউদ্দিন খলজি থেকে আলাউদ্দিন খলজির প্রথম যে কাজ সেটা হচ্ছে ভারতবর্ষে আগে আমরা সেই বিম্বিসারের সময় পড়েছিলাম যে পদাতিক বাহিনী ছিল আর্ম ফোর্স সেনাবাহিনী খুব ভালো ছিল তো তার অনেক পরে যদি সুলতানি যুগে দেখি তো এতদিন এই সময়কার রাজারা কি করত যখনই যুদ্ধ হতো তখন ঢাকঢোল পিটিয়ে দিত দিয়ে সবাইকে বলতো যে যেই হোক না কেন কৃষক হোক আর স্বর্ণকার হোক আর কামার কুমোর যেই হোক চলো ঢালতরওয়াল নাও যুদ্ধক্ষেত্রে যাবে আলাউদ্দিন খোলজি এই প্রসেসটাকে ক্যান্সেল করে কি করেছিল মানে ডেলি বেসিসে বেতন দিয়ে লোক নিয়োগ করছিল কিসের জন্যে পার্টিকুলারলি সেনা সেনার জন্য সেনাবাহিনীর জন্যে তো সেনাবাহিনীর জন্য আলাউদ্দিন খলজি কিন্তু খুব ভালো একটা কাজ করেছে মানে যাকে তাকে সেনায় নিত না ভালো মানে যোদ্ধা বা যুদ্ধ কৌশল জানা লোকজনকেই একমাত্র যারা পারদর্শিতা আছে তাদেরকেই কেবলমাত্র সেনাবাহিনীতে নিযুক্ত করছে অর্থাৎ বলতে চাইলাম এটাই যে আলাউদ্দিন খলজির সেনাবাহিনী কিন্তু খুবই মানে ভালো এবং খুবই ভালো ফলাফলও আলাউদ্দিন খলজিকে তারা এনে দিতে পেরেছিল কারণ কি তারা প্রথম থেকেই ট্রেন্ড উল্টোপাল্টা লোকজন নেই যে বয়স্ক লোককে নিয়ে নিলাম বাচ্চা ছেলেকে নিয়ে নিলাম এরকম কিছু নেই তারা ছিল ভালো ট্রেন্ড একটা আলাউদ্দিন খলজির কি মানে সেনাবাহিনী তো এই সেনাবাহিনীদের সুবিধার্থে আলাউদ্দিন কি করছে তাদের বেতন শুরু করেছিল মানে প্রতি বছরে বছরে বা প্রতি মাসে মাসে বেতন যেরকম এখনকার লোকজন এখনকার সেনাবাহিনীতে পায় তখনও কিন্তু আলাউদ্দিন খলজি বেতন চালু করেছে আলাউদ্দিন খলজি আর কি কি করছে যদি আরও ভালো ভালো কিছু আলাউদ্দিন খলজির কাজ দেখি তাহলে একটা তো বললাম যে আলাউদ্দিন খলজি ইয়ে করছে স্যালারি দেওয়ার ব্যবস্থা করেছে কাদেরকে না তো তার সেনাবাহিনীর যে সমস্ত লোক ছিল তাদেরকে ঠিক আছে অনেক ঘটনা তোমরা পদ্মাবত সিনেমায় দেখতে পাবে ঠিক আছে পদ্মাবত সিনেমাতে ম্যাক্সিমাম জিনিস ঠিকঠাকই আছে যদি যেগুলো ভুল আছে সেই জায়গাটা একটু বলি যেটা দেখ অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা হবে আলাউদ্দিন খলজির একটা খুব ভালো সেনাপতি থাকবে যার নাম মালিক কাফুর ঠিক আছে তো মালিক মানি বা মালিক কাফুরকে গুজরাট জয়ের পরে ওখানকার রানীকে বিয়ে করার পরে মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি দেখতে পায় এবং আলাউদ্দিন খলজিকে ভালো লাগার জন্য আলাউদ্দিন খলজির স্কিল মানে আলাউদ্দিন খলজি মালিক কাপুরের স্কিল দেখে তার প্রতি খুবই আকৃষ্ট হয় এবং তাকে তার সেনাবাহিনীতে নিযুক্ত করে পরবর্তীকালে পার্সোনাল গার্ড সেখান থেকে আলটিমেটলি কমান্ডার মানে সেনাপতি নিযুক্ত করে দিচ্ছে তো আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিল না তো মালিক কাফুর মালিক কাফুরকে গুজরাট থেকে হাজার দিনারে কিনেছিল। তার জন্যে মালিক কাফুরের নাম হচ্ছে হাজার দিনারি এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষা এসছে একটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে আলাউদ্দিন খোলজির দাক্ষিণাত্য জয়ের পেছনে সব থেকে অবদানকার না তো মালিক কাপুরের ক্লিয়ার তো আশা করি পয়েন্টগুলো তোমরা খাতায় লিখছ আর যদি এর আগের ইতিহাসগুলো তোমরা না জেনে থাকো অবশ্যই অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখো একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স পরপর টপিক ওয়াইজ দেওয়া আছে আগের দিন যেমন এর আগের ক্লাসে আমি বলেছিলাম প্রাক মধ্যযুগের ইতিহাস আজকে মধ্যযুগের ইতিহাসে সুলতানি বংশ পড়ছি আজকের ক্লাস হয়ে গেলে হয়তো পরবর্তীকালে যে ভিডিওটা তোমরা পাবে সেটা মোগল যুগ নিয়ে পাবে আর মোগল যুগ শেষের পরে আমরা মেন যেগুলো টপিক আধুনিক যুগ প্রচুর প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার এবং ডিটেলস গল্প নিয়ে আধুনিক যুগের ইতিহাসে আমরা আসবো ঠিক আছে পড়ায় ফিরে আসি তো খলজি বংশে জালাল উদ্দিন খলজি আলাউদ্দিন খলজি গেল আলাউদ্দিন খলজির আলাউদ্দিন খলজির পরে কুতুবউদ্দিন মুবারক খলজি বা মুবারক খলজি আর নাসির উদ্দিন খুসরুসা এরা দুজন রাজা হয়েছে এখান থেকে সেরকম কোশ্চেন আসে না আলাউদ্দিন খলজি আলাই মিনার তৈরি করেছে ঠিক আছে হজ খাস তৈরি করেছে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রাসাদ তৈরি কারা করছে না করছে আমরা এই সবগুলোকে একটু কমপ্লিট ছোট্ট হালকার উপর দিয়ে কমপ্লিট করে নিই তারপরে সেই জিনিসগুলো বা স্থাপত্য কারুকার্য আর সেই সময়কার আর্ট কালচার নিয়ে আমরা লাস্টে ক্লাসের শেষের দিকে পড়ব তাছাড়া অনেক রকম দেখব যে আমাদের অনেক রকম অফিস তৈরি হচ্ছে মানে কর্মবিনিয়োগ দপ্তরগুলো সেই দপ্তরগুলোকে সেই সময় দিল্লির সুনতারি শাসকে শাসনের সময় কোন নামে ডাকা হচ্ছে কোন দপ্তর কি কাজ করতো সেইগুলোও কিন্তু পরীক্ষায় দেয় যেমন ধরো একটা বলি বাড়িদ ই মামালুক ঠিক আছে এই দপ্তরটা কিসের এটা গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর দপ্তর তো সেইগুলো আমরা লাস্টের দিকে পড়বো আগে একটু অন্য ধরনের কোয়েশ্চেনগুলো একটু করে নিই তারপরে সেইগুলো একসঙ্গে আমরা পড়লে তোমাদের লিখতেও খাতায় লিখতেও সুবিধা হবে ঠিক আছে এই যে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সময় অ্যাকচুয়ালি গিয়াসুদ্দিন বলবনের সময় থাকে একটা লোক থাকবে যার নাম হচ্ছে আমির খসরু আমির খুসরু কে ছিল আমির খসরু ছিল আমাদের আলাউদ্দিন খলজির পোয়েট আর কি মানে সভাকবি নয় আলাউদ্দিন খলজির সবাই থাকা একজন বিখ্যাত ব্যক্তি যার ইম্পর্টেন্সটা কোথায় যে কোনো ঘটনাকে সে কবিতার মাধ্যমে বলে দিত এই জন্যে আলাউদ্দিন খলজির সময়কালে যে লোকটা থাকছে হিন মানে আমির খসরু আমির খসরুকে বলা হচ্ছে হিন্দুস্তানের তোতা পাখি ঠিক আছে হিন্দুস্থানের তোতবাকি কাকে বলা হয় আমির খসরুকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট কার রাজ্যসভায় ছিল বললে এক উত্তর দেবে আলাউদ্দিন খলজি অ্যাকচুয়ালি তিনি অনেকগুলো রাজার রাজসভায় ছিলেন প্রায় আটজন কিংবা যদি আরও অন্যান্য সমস্ত রাজাকে গোনা হয় বলবন থেকে শুরু করে তাহলে জন রাজাকে পাব তো পরীক্ষায় বললে বলবে আটজন রাজার কন্টেম্পোরারি ঠিক আছে আর যদি মেনলি কার রাজসভায় ছিল বললে বলবে আলা আলাউদ্দিন খলজির রাজসভায় তো এই আমির খসরু কি করছে না তো তবলা ইনস্ট্রুমেন্টটা তৈরি করছে তিনি কোন ইনস্ট্রুমেন্ট বাজাতেন যদি জিজ্ঞেস করে তাহলে তিনি সেতার বাজাতেন তিনি কোন কোন রাগ তো মানে উৎপন্ন করেছেন মানে সঙ্গীতের যে সমস্ত রাগগুলো হয় তাহলে বলবে আমাদের একটা বলবে কাওয়ালি একটা বলবে ইমন এই রাগগুলো কে তৈরি করছে না তো আমির খসরু ঠিক আছে আর একটা রাগ আছে এই মোমেন্টটা মনে পড়ছে না যাই হোক তো স্বদেশি না সামথিং কিছু একটা বলছে একটু করে তো সেইগুলো আলাউদ্দিন খলজি টাইম পিরিয়ডে আমির ফসরু কিন্তু এই ঘটনাগুলো মানে এই জিনিসগুলো এই প্রশ্নগুলো আমরা কিন্তু আলাউদ্দিনের সঙ্গে রিলেট করে পড়তে পারি এছাড়া আলাউদ্দিন খলজি যেমন পড়লাম একই রকমভাবে কুতুবউদ্দিন মুবারক খলজিও কিন্তু আছে কুতুবুদ্দিন মুবারক খোলজি নাসিরুদ্দিন খুশরু সা থেকে সেরকম প্রশ্ন আসছে না আলটিমেটলি দেখব তেরোশো কুড়িতে খলজি বংশটা শেষ হয়ে যাবে ঠিক আছে আমি একবার চেক করি যে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা আলাউদ্দিন খলজি থেকে যে সমস্ত আরও কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি রাজধানী কোথায় ছিল এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলাউদ্দিন খলজির রাজধানী কোথায় ছিল না তো সিরি এই নামটা মনে রাখবো এটা অ্যাকচুয়ালি দিল্লির কাছে একটা দিল্লির পাশে একটা জায়গায় সিরি বর্তমানে আর নেই তো আলাউদ্দিন খলজির রাজধানী ছিল কোথায় না তো সিরি ঠিক আছে আলাউদ্দিন খলজির আরও যে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেখানে দেখবো দাগ ও হুলিয়া প্রথা কে চালু করে ঠিক আছে দাগ ও হুলিয়া প্রথা মানে কি ঘোড়ার পিঠে ছাপ দেওয়া মানে দাগ আর হুলিয়া মানে হচ্ছে যে সমস্ত সেনাবাহিনী থাকবে সেই সমস্ত সেনাবাহিনীর ড্রেস ড্রেস আপ সিস্টেম যাকে দেখে আমরা তার পদটাকে বুঝতে পারবো যে সেনার কোন পদে রয়েছে বা সেটা তারা বুঝতে পারবে যে দাগ দাগ আর হুলিয়া প্রথা কে চালু করেছিল না তো আলাউদ্দিন খলজি রাজধানী কোথায় ছিল সিরিতে আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির রিয়েল নামটা কি আলাউদ্দিন খলজির রিয়েল নাম ছিল আলি আলি ঘুর সাম্পা বা অনেক জায়গায় লেখা আছে সাপ্পা কোনো জায়গায় লেখা আছে ঘুরু সাপ্পা গুরু বা ঘুরু গুর সাপ্পা বা ঘুরসাপ্পা আলি ঘুরসাপ্পা বা আলি সাপ্পা ঠিক আছে একই জিনিস অসুবিধা কিছু নাই আমরা আলি ঘুড়সাপ্পা বলব ঠিক আছে আলি ঘুড়সাপ্পা কার নাম ছিল আলি ঘুরসাপ্পা ছিল আলাউদ্দিন খলজির নাম ক্লিয়ার তাহলে রাজধানী কোথায় ছিল তার রাজধানী ছিল সিরিতে আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেটা হচ্ছে দুটো ট্যাক্স চালু করেছিল আমাদের আলাউদ্দিন খলজি সেই ট্যাক্সগুলোর নাম কি একটা হচ্ছে ঘরাই ট্যাক্স একটা হচ্ছে চড়াই ট্যাক্স ঘড়াই ট্যাক্স মানে হচ্ছে আমাদের যে সমস্ত বাড়ি তৈরি করার জন্য খাজনা দিতে হয় সেই বাড়ি তৈরির জন্য ট্যাক্স হোম ট্যাক্স আর চড়াই ট্যাক্স মানে হচ্ছে পশুচারণ ট্যাক্স যে সমস্ত লোকজন পশুপালন করছে তাদের জন্যে পশুচারণ ট্যাক্স দিতে হতো ঠিক আছে এই ঘোড়ায় এবং চড়াই ট্যাক্স কে চালু করছে না তো আলাউদ্দিন খলজি ঠিক আছে তার পুরনো নাম কী ছিল মানে আসল নাম কী ছিল আসল নাম ছিল আলু আলী ঘুরসাপ্পা ঠিক আছে তো এরপরে দেখবো যে কুতুবউদ্দিন আচ্ছা ওই কে মারছে আলাউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজিকে অ্যাকচুয়ালি স্লো পয়জেনিং করে মেরে ফেলা হবে কে মারবে তারই সেনাপতি যার নাম ছিল কি মালিক কাপুর মালিক কাপুর ইতিহাস তো এটাই বলছে যে মালিক কাপুর স্লো পয়জনিং করে আলাউদ্দিন খলজিকে মেরে দিয়েছিল ঠিক আছে কেন মেরেছে না মেরেছে সেটা ইম্পর্টেন্ট না তো আচ্ছা তাহলে যদি মালিক কাপুর মেরে দেয় তাহলে রাজত্ব কে করবে রাজত্ব করবে মালিক কাপুর নিজেই এবার মালিক কাপুর ইতিহাস যদি খুব ভালো করে ডিটেলসে পড়া যায় তাহলে দেখব ছত্রিশ দিন অনলি ফর থার্টি সিক্স ডেজ মালিক কাপুর কিন্তু ইতিহাসে দিল্লির সিংহাসনে সুলতানি রাজবংশে রাজত্ব করেছে ঠিক আছে তারপরে জালালউদ্দিন তার মানে আলোদ্দিন খলজি ছেলে রাজত্ব করবে যাই হোক ছেলে না তো তারা যে সমস্ত রাজারা আসছে ওর পরে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের খুব একটা পরীক্ষায় আসছে না বা আসেও না তো আমি আর বেশি ডিটেলসে না গিয়ে আলোদ্দিন খলজি থেকে ডাইরেক্টলি চলে যাচ্ছি তুঘলক বংশে তো তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক তেরোশো কুড়ি থেকে শুরু করে তেরোশো পঁচিশ পর্যন্ত রাজত্ব করেছে গিয়াসউদ্দিন তুগলকের প্রথম যেটা করেছিল সেটা হচ্ছে নিজের উপাধি নিয়েছিল একটা নিজে নিজেই উপাধি নিয়েছে গিয়াসুদ্দিন তুগলকের প্রথম উপাধিটা ছিল গাজী এইটা পরীক্ষায় প্রশ্ন যে গাজী উপাধি কার ছিল না তো গিয়াসউদ্দিন তুগলকের ঠিক আছে তো গিয়াসুদ্দিন তুগলককে মেরে তার ছেলের রাজা হচ্ছে যার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুকলক আর মোহাম্মদ বিন তুকলকের যেটা সবথেকে বেশি পরীক্ষা আছে সেটা হচ্ছে পাগলা রাজা কাকে বলা হয় ইতিহাসে কোন রাজা পাগলা রাজা নামে খাত তাহলে বলবো মোহাম্মদ বিন পাগলা রাজা বলা হয়েছে কে বলেছিল না তো এলফিন স্টোন ঠিক আছে বিন তুগলক কবে থেকে কবে তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন পর্যন্ত রাজত্ব করেছে বিন তুকলক অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করেছিল কিন্তু তার কোনো রকম কাজ ভালো কাজের মানে আলটিমেটলি রকম ফলাফল হয়নি বলে আমরা বিন তুগলককে ইতিহাসে পাগলা রাজা নামে চিনছি তো একটা জিনিস সেটা ঠিকঠাক কাজ করেছিল সেটা হচ্ছে আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টটা আছে আমিরি কোহি এই আমিরি কোহিটাকে কিন্তু খুব উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল মোহাম্মদ বিন তুগলক আর তার আগে এই গিয়াসুদ্দিন তুগলক কিন্তু ক্যানেল কেটেছিল প্রচুর ক্যানেল যে সমস্ত আছে তার দিল্লির আশেপাশে বড় বড় খাল আছে সেই সমস্ত খালগুলো কাটা হয়েছিল কি কারণে না তো ভালো যেন সেচ কাজে সেচের জন্য জলের যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য গিয়াসুদ্দিন তুগলক কিন্তু ক্যানেল কেটেছে আর পরবর্তীকালে দেখব মোহাম্মদ বিন তুগলক ওই কৃষির যে সমস্ত দপ্তরগুলো আছে সেইগুলোকে আরও উন্নতি উন্নতি বা উন্নতির জায়গায় নিয়ে যাবে আর মোহাম্মদ বিন তুগলক থেকে আর যে সমস্ত প্রশ্ন ইম্পর্ট্যান্ট সেগুলো কী কী প্রথম প্রশ্ন হচ্ছে পাগলারাজা কাকে বলা হয় সেকেন্ড কোয়েশ্চেন কে বলেছেন এরপরে মোহাম্মদ বিন তুগলক পেপার কারেন্সি চালু করেছিল বা টোকেন কারেন্সি চালু করেছিল কি করেছিল না তো চীনের দেখি দেখছিল যে আমাদের এখানেও তামার নোট আমরা চালু করতে পারি কিন্তু পরবর্তীকালে প্রচুর জালিয়াতি হবে তামার নোটের তাই সে তামার নোটটাকেই পুরোপুরি বন্ধ করে দেয় তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন দিল্লি থেকে দেবগিরিতে ঠিক আছে বা দৌলতাবাদে দিল্লি থেকে দেবগিরি বলবো দিল্লি থেকে দেবগিরি রাজত্ব থেকে মানে রাজধানী পরিবর্তন করেছিল আট বছর পরে সেখান থেকে রাজধানী পুনরায় দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান এতে প্রচুর ক্ষতি হয়েছে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছিল তো এই ধরনের বিভিন্ন কন্ট্রাডিক ঘটনার জন্যে আমরা পাগলা রাজা নামে চিনছি কাকে না তো মহম্মদ বিন তুগলককে এরপরে মহম্মদ বিন তুগলকের পরে সব থেকে ভালো রাজা যিনি হয়েছেন সে হচ্ছে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক এই ফিরোজ শাহ তুগলকের নাম অনুসারে দিল্লির ফিরোশাহ কোটলা স্টেডিয়াম তো ফিরোজ শাহ তুগলক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তুগলক বংশের শ্রেষ্ঠ রাজাকে তাহলে বলবো ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক অনেক পড়াশোনা জানা লোক ছিল কিন্তু আলটিমেটলি ভালো ফলাফল করতে পারেনি কিন্তু ফিরোজ শাহ তুগলক দেখবো অনেক ভালো ভালো কাজ করবে তো যে সমস্ত কাজগুলো করেছে সেই সমস্ত কাজগুলোকে আমরা একটুখানি ঝালিয়ে নেব। যে সমস্ত প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে তো ফিরোজ শাহ তুগলক থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ফিরোজ শাহ তুগলক একটা শহর প্রতিষ্ঠা করেছিল শহরটার নাম কি শহরটার নাম হচ্ছে জৌনপুর ঠিক আছে তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে কার উদ্দেশ্যে বা কে তৈরি করে জৌনপুর শহর উত্তর হয়ে গেল ফিরোজ শাহ তুগলক কিন্তু কার উদ্দেশ্যে করেছে না তো মহম্মদ বিন তুগলকের উদ্দেশ্যে করেছে স্মৃতিতে কারণ কি মহম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ ঠিক আছে এই জুনাকাঁহা থেকে জোনপুর শহরটা তৈরি করেছিল কে না তো শাহ তুগলক ঠিক আছে ফিরোজ শাহ তুগলক আর একটা জিনিস করেছিল সেটা হচ্ছে ক্যানেল ট্যাক্স ক্যানেল ট্যাক্স মানে যে সমস্ত ক্যানেলে জল দিয়ে সেচের কাজ হতো সেই সমস্ত জল যারা যারা ইউজ করবে তাদের জন্য ক্যানেল ট্যাক্স করা হয়েছিল এছাড়া দেখব ফিরোজ শাহতুগুলো আর একটা কাজও খুব ভালো করেছে মানে আর একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে অশোকের যে ইনস্ক্রিপশান বা শিলালিপিগুলো ছিল সেইগুলো নেপাল থেকে নেপালের আগের নাম লুম্বিনী লুম্বিনী থেকে কোথায় নিয়ে আসবে না তো দিল্লিতে নিয়ে আসবে তো এই যে কাজটা এই প্রশ্নটাও কিন্তু খুব পরীক্ষায় দেয় যে অশোকের শিলালিপি কে লুম্বিনী থেকে দিল্লিতে কে নিয়ে এসেছিলো না তো দেখব ফিরোজ শাহত্তুগুলো নিয়ে এসেছে আরেকটা প্রশ্ন অনেক আগে বলে দিয়েছিলাম সেটা হচ্ছে কুতুব মিনার কুতুব মিনারের পঞ্চম মানে পঞ্চমতলা মানে পাঁচতলা জায়গাটায় কে সংস্কার করেছে সেটার উত্তর আমরা কিন্তু পাবো ফিরোজ শাহু তুগলক ঠিক আছে এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আমরা ফিরোজ শাহু তুগলক থেকে পেয়েছি তারপরে গিয়াসউদ্দিন উদ্দিন তুগলক দ্বিতীয় আবুবাকা নাসিরউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন সিকান্দার শাহ নাসিরুদ্দিন মামুদ শাহ এদের দিয়ে কোনো প্রশ্নই আসে না এদেরকে দিয়ে সেরকম খুব একটা প্রশ্ন আসছে না আলটিমেটলি নাসিরুদ্দিন শাহ তেরোশো চুরানব্বই থেকে চোদ্দশো বারো এই টাইমে রাজত্ব করবে ঠিকই তো আলাউ দেখো এইখানটায় এই নাসিরুদ্দিন শাহের সময় তৈমুর লং ভারতে আক্রমণ করেছে ঠিক আছে কততে তেরোশো আটানব্বই থেকে তেরোশো নিরানব্বই এক বছরের মধ্যে সব কিছু লুটে নিয়ে চলে গিয়েছিল এবং তৈমুর লংয়ের ভয়ে আলটিমেটলি নাসিরুদ্দিন মামুৎসাহ পালিয়ে যায় তো সেই সময় খিজির খাঁকে তৈমুর লং দিল্লির সিংহাসনে দায়িত্ব দিয়ে দেয় তো নাসির উদ্দিন মাহমুদ শাহ চোদ্দোশো বারোতে শেষ হয়ে যাচ্ছে এবং আমরা দেখব চোদ্দোশো থেকে খিজির খা সৈয়দ বংশের সূচনা করছে তো এইখানটায় বারতে শেষ আর সৈয়দ বংশ চোদ্দোশো চোদ্দোতে শুরু হয় ওখানে বছরের গ্যাপ আছে তো সৈয়দ খিজির খাঁ কিভাবে রাজত্ব করছে না তো তৈমুর লং যখন তুগলক বংশকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং নিজের একজন পছন্দের লোক খিজির খাঁকে বসিয়ে দিচ্ছে সিংহাসনে তা খিজিররা খিজির খা নিজের নামে সৈয়দ বংশ চালু করে দেবে তো সৈয়দ বংশ চালু করেছে কে না তো খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা থাকে খিজির খাঁ তো খিজির খাঁ থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে খিজিরাবাদ শহরটা কে তৈরি করে খিজিরাবাদ শহর তৈরি করলো খিজির খাঁ খিজির খাঁয়ের পরে এসেছিলো মোবারক শাহ মোবারক শহর পরে মোহাম্মদ শাহ লাস্টে এসেছিল আলম শাহ আলম শাহ তো এদের থেকেও প্রশ্ন সেরকম সৈয়দ বংশ থেকে এই সমস্ত রাজাদের নাম যেগুলো আমি বললাম এইগুলো থেকেও কিন্তু সেরকম প্রশ্ন আসে না লাস্টে আলাউদ্দিন আলম শাহকে সরিয়ে দিয়ে লোদি বংশ স্থাপনা করবে কে বাহালুর লোদি আলম শাহকে হারিয়ে দিয়ে নতুন একটা বংশ প্রতিষ্ঠা হবে বাহালুল লোদি যে বংশটা স্থাপন করছে যার নাম লোদি বংশ ফার্স্ট কোয়েশ্চেন কি না তো এরা ছিল আফগানি তাহলে দিল্লির যে সমস্ত বংশ রাজত্ব করেছে তাদের মধ্যে আফগানি বংশকে তাদের মধ্যে লোদি বংশটা ছিল আফগানিস্তানের বংশ ঠিক আছে লোদি বংশের শুরু করে কে করেছে বাহলুল নদী বাহালুর নদী কী করেছে বাহললির কয়েন তৈ চালু করেছিল বহললি কয়েন বাহললি বাহললি কয়েন চালু করে বাহুললি কয়েন কে চালু করে বাহল বাহলুল নদী এর পরবর্তীকালে বাহালুল নদীর পরে সিকান্দার নদী এসেছে সিকান্দার লদিটা ইম্পর্টেন্ট কারণ কি সিকান্দার নদী নিজের নাম অনুসারে একটা মাপের ইউনিট তৈরি করে দূরত্বের ইউনিট দূরত্বের ইউনিট তৈরি করেছিল ঠিক আছে দূরত্বের ইউনিটের নাম কি না তো গজ ই সিকান্দারি গজই সিকান্দারি এই যে গজ এক গজ দুই গজ আমরা বলি না দো গজ কি দূরি জরুরি মানে আমাদের করোনার সময় খুব চলছে এটা মানে দো গজ কি দূরত্ব দুই গজের দূরত্ব বজায় রাখুন যেটা আমরা খুব বলছি তো সেই যে গজ মানে তিন ফুট তিন ফুট ছ ফুটের ডিস্টেন্স সেই গজই সিকান্দারি এই গজটা এনেছিল কে না তো সিকান্দার সে মানে গজ দিয়ে আমরা অ্যাকচুয়ালি দূরত্বটাকে মাপি তাছাড়া কোনো এরিয়াও মাপা যায় গজ দিয়ে তো স্কোয়ার করে দিলেই সেটা হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার তো সিকান্দার লোদির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী না তো দূরত্বের ইউনিট যেটা ছিল গজই সিকান্দারি কে চালু করে নামেই সিকান্দার আছে দেখেই বোঝা যাবে যে সিকান্দার লোদি ঠিক আছে সিকান্দার লোধির পরে ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ সম্রাট বা দিল্লির সুলতানি বংশের শেষ সম্রাট যে খুব একটা ভালো রাজা ছিল না আলটিমেটলি ওর ভাই কনস্পিরেসি করে ওর দুই ভাই থাকবে যারা দিল্লির অন্যদিকে মানে পাকিস্তানের দিকে তারা সে সমস্ত প্রান্তগুলো সামলাচ্ছিল এবং নিজের ভাইকে সরানোর জন্যে বাবরকে তারা ডেকেছিল কী করতে না তো ইব্রাহিম লোদীকে সরিয়ে দিয়ে নিজেরা সিংহাসন দখল করবে সেই চেষ্টা করেছিল কিন্তু বাবর এসে আলটিমেটলি ইব্রাহিম লোদিকে মেরে দেয় এবং ওদের ভাইদেরকে পাত্তায় দেয়নি নিজে একটা নতুন সাম্রাজ্য তৈরি করেছিল যার নাম হচ্ছে মুঘল সাম্রাজ্য যেটা পনেরোশো ছাব্বিশ থেকে শুরু হবে সতেরোশো সাত পর্যন্ত চলবে তো এই যে পনেরোশো ছাব্বিশে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে এটা পরীক্ষায় খুব আসে পানিপথের প্রথম যুদ্ধ কার সঙ্গে হয়েছে বাবরের সঙ্গে হয়েছে কি একটা আর কে ছিল অন্যদিকে কে ছিল ইব্রাহিম লোধী হেরেছিল কে ইব্রাহিম লোদি জিতেছিল কে বাবর তো এই যে জিনিসগুলো আমরা দেখলাম এইগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলেছি এগুলো ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো আমি তোমাদেরকে একটু বলবো তোমরা কোয়েশ্চেনগুলো শুনে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি দু তিন সেকেন্ড করে সময় দেবো যদি না পারো আমি তো অবশ্যই উত্তর বলবো সেগুলো অবশ্যই অবশ্যই খাতায় তুলবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ঠিক আছে তো এইখানটায় এই যে সিকান্দার লোদির কথাটা বললাম সিকান্দার লোদি কি করত গুলরুখি ছদ্ম নামে কবিতা লিখত গুলরুখ নামে ছদ্মনাম ছিল সিকান্দার লোদি সেই সিকান্দার লোদী গুলরুখ নামে কবিতাও লিখেছে ঠিক আছে এটাও একটা প্রশ্ন যে গুলরুখ নামটা কার ছিল আমাদের সিকান্দার লোদি ছিল আমি চলে আসছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে এতক্ষণ ধরেও কোয়েশ্চেনই বলছিলাম এছাড়া আরও কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলবো আমি বেশ কিছু কোয়েশ্চেন পয়েন্ট আউট করেছি যেগুলো দিল্লির সুলতানি সাম্রাজ্যের জন্য সত্যি ভালো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে কোশ্চেনগুলো আমি ইংরাজিতে বলবো বাংলায় মানেও বলে দেবো তো তোমাদের যাতে যে সমস্ত ছেলেরা মানে অনেক পরীক্ষাতে ইংরাজি কোশ্চেন আসে তো ইংরাজিতে যাদের অসুবিধা না হয় তার জন্য আমি চেষ্টা করছি ইংরেজিতে কোশ্চেনগুলো বলার এবং তার মানে করে দেওয়া উত্তরটাকে ঠিক করে বলে দেওয়া যাতে তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন কিছু পরীক্ষা দিতে গিয়ে বা পরীক্ষার হলে যেন কোনো রকম কোয়েশ্চেন বাদ না চলে যায় ঠিক আছে তাহলে গুলরূপ ছদ্মনাম কার পেলাম না তো সিকান্দারের মানে সিকান্দার লি পেলাম আর গজি সিকান্দারি কে চালু করেছে অফ সিকান্দার করেছে এই সিকান্দার লোদি কিন্তু আগ্রা শহর তৈরি করেছিল তাহলে প্রশ্ন হচ্ছে আগ্রা শহর কে তৈরি করেছে আগ্রা শহর অ্যাকচুয়ালি তৈরি করেছিল সিকান্দার সিকান্দার লোদি ঠিক আছে আগ্রা শহর কে তৈরি করেছে সিকান্দার লোদি পরবর্তীকালে আগ্রাতে কিন্তু তার ক্যাপিটাল বা রাজধানীও ছিল ঠিক আছে তো এই 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 সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে তো খুব আসেই এগুলোকে যদি বাদ দিই তাহলেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু হয় সেইগুলো আমি একটা একটা করে বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে এবং যদি তোমাদের এগুলো মানে জানা না থাকে অবশ্যই অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে ঠিক আছে অরিজিনাল নেম অফ চেঙ্গিস খান বলছে চেঙ্গিস খানের আসল নাম খে কী ছিল তাহলে চেষ্টা করো বলার আমি তোমাদেরকে টাইম দিচ্ছি তেমুচিন চিন লিখে নিও খাতাতে অরিজিনাল নেম অফ চেঙ্গিস খান তেম তেমু ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে লাস্ট রুলার অফ তুগলক ডাইনাস্টি লাস্ট রুলার শেষ শাসক কে ছিল তুগলক বংশের শেষ শাসক কে ছিল তুগলক বংশের শেষ শাসক কে ছিল তোমরা একটু টাইম নিয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তুগলক বংশের শেষ শাসক কে ছিল তাহলে এখানে অলরেডি লেখাই আছে নাসিরউদ্দিন মামুদ শাহ তাহলে উত্তর হয়ে গেল মামুদ শাহ ঠিক আছে তাহলে তুবলক বংশের শেষ শাসন শেষ শাসক কে ছিল না তো মাহমুদ শাহ এর পরের লেখো সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কি করেছি মানে কোন সময়ে ভারতে বা ভারতে না বাংলাতে আক্রমণ করেছে তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি বাংলায় যখন আক্রমণ করেছিল সেটা হচ্ছে বারোশো দুই সেন বংশের টাইম পিরিয়ড লক্ষণ সেনের টাইমে লক্ষণ সেন লিখে নেবে খাতায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি কবে আক্রমণ করেছে বারোশো দুয়ে কার সময় না তো লক্ষণ সেনের সময় তাহলে আমরা এটা পড়ে নিলাম ঠিক আছে ইত্তিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি ইনভেন্টেড বেঙ্গল অন সরি ইন বারোশো দুই ঠিক আছে ওয়ান টু জিরো টু ইন দ্য টাইম পিরিয়ড অফ লক্ষণ সেন ঠিক আছে এটা হয়ে গেল তারপর হচ্ছে রেশনিং সিস্টেম রেশনিং সিস্টেম স্টার্ট বাই হুম যদি বলে রেশনিং ব্যবস্থা কে চালু করে তাহলে উত্তর হবে রেশনিং ব্যবস্থা চালু করেছে আমাদের আলাউদ্দিন খলজি ঠিক আছে আমরা প্রথমে একটা কোশ্চেন লিখেছিলাম ইক্তা ইক্তাপ্রথা স্টার্ট বাই হুম ইলতুতমিস যদি ইক্তাপ্রথা শুরু যদি ইলতুৎমিস করে থাকে তাহলে ইলতুতমিস এই যে ইকতা প্রথাটা শুরু করলো এটাকে শেষ করলো কে তাহলে একটা হচ্ছে অ্যাভলিউশান অফ ইলতুতমিস যদি বলি এই ইকতা প্রথা যদি বলি তাহলে উত্তর কী হবে আলাউদ্দিন খলজি ঠিক আছে তাহলে প্রথা শুরু করেছিল ইলতুতমিস আর শেষ করেছিল কে না তো আলাউদ্দিন খলজি হয়েছে যে সমস্ত কোশ্চেনগুলো বলছি তোমরা অবশ্যই কিন্তু খাতায় লেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট এর এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে দিল্লির কোন সুলতান নিজের বায়োগ্রাফিটা লিখেছে দিল্লির কোন সুলতান নিজের বায়োগ্রাফি লিখেছে তাহলে উত্তর কি ফিরোজ শাহ তুবলক দিল্লির কোন সুলতান নিজের বায়োগ্রাফি লিখেছে ঠিক আছে দিল্লি সুলতান হু রোট ইজ ওন মিরর তাহলে উত্তর কী হয়ে গেলো না তো ফিরোজ শাহ তুগলক ঠিক আছে মানে হিস্টোরিক্যাল বায়োগ্রাফি নিজেরটাই লিখছে ফিরোজ শাহ তুগলক আচ্ছা দেওয়ান ই মুস্তাকরাজ দেওয়ান ই মুস্তাকাজ এটা কি ছিল মানে এই ডিপার্টমেন্টটা কে চালু করেছে দেওয়ান ই মুস্তাকরাজ এটা চালু করেছিল আলাউদ্দিন খলজি এটা কি কিসের ডিপার্টমেন্ট ছিল বকেয়া টাকা দেওয়ার বকেয়া টাকা জমা নেওয়ার ডিপার্টমেন্ট বকেয়া টাকা জমা নেওয়ার ডিপার্টমেন্ট দেওয়ান ই মুস্তাকরাজ ইংরাজি বানানটা এরকম হবে ঠিক আছে দিওয়ান ই মুস্তাক এম ইউএস টিএ কে এইচ এ আর এইচ এ দেওয়ানি মুস্তাকরাজ কে চালু করেছে আলাউদ্দিন খলজি এরপরে আমির খসরু বর্ন ইন জায়গাটার নাম কি হোয়া প্লেসটার নাম হচ্ছে তোমরা যদি পারো তাহলে মনে মনে বলার চেষ্টা করো বানানটা ভুল হলো পাটলি পি এ আই পি এ টি আই পাটলি এই জায়গাটায় এই বানানটা কিন্তু খুব মনে রাখার চেষ্টা করে পি আই লাস্টে পাটিয়ালি ঠিক আছে এরকম বানান কিন্তু এই পাটিয়ালিটা আমাদের বর্তমানের যে পাটিয়ালি সেই পাটিয়ালি না জায়গাটা একটু অন্য জায়গা পাটলি বা পাটিয়ালি যাই বলো না কেন আমি খস্টু বর্ণিন পাটিয়ালি ঠিক আছে এই পাটিয়ালি কিন্তু ওই পাটিয়ালি পেক যে পাটিয়ালির কথা হচ্ছে সেই পাটিয়ালির জায়গাটা নয় এটা অন্য জায়গা টি আই এ এল আই পাটিয়ালি আমির খসরু ইন পাটিয়ালি ঠিক আছে এরপরে কুতুব মিনারের পঞ্চম স্তম্ভ কে তৈরি করছে বা কে সাড়াই করেছে তৈরি না সাড়াই করেছিল কে তাহলে হবে ফিরোজ শাহ তুগলক ঠিক আছে আর যদি বলে ওইটা শুরু করেছিল কে মানে কুতুব মিনার তৈরি করার কাজ শুরু করেছিল কে তাহলে কুতুবুদ্দিন আইবক আর শেষ করছে কে না তো ইলতুতমিস তার জামাতা পরের প্রশ্ন হচ্ছে তৈমুর কার রাজত্বকালে ভারত আক্রমণ করে বা কোন বংশের রাজত্বকালে ভারত আক্রমণ করেছে তৈমুর লং বা তেমুচিন কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছে তাহলে বলবো সৈয়দ ডাইনাস্টি ঠিক আছে সৈয়দ ডাইনাস্টি তৈমুর ইনভেন্টেড ইন্ডিয়া ইন দ্য টাইম পিরিয়ড অফ সৈয়দ ডাইনাস্টি ঠিক আছে জিতল হোয়াট ইজ জিতল তাহলে হবে কপার কয়েন আর যদি রূপার মুদ্রা বলতো তাম্র কয়েন ছেড়ে তাহলে টঙ্কা হতো টঙ্কা জিতল দুই রকম কয়েন ছিল একটা হচ্ছে জিতল জিতলটা কি মুদ্রা না তো তামা ঠিক আছে অনেক অপশান থাকবে রুপো টুপো থাকবে তাহলে জিতল হচ্ছে কপার কয়েন এটা মনে রাখবে বলবে মোহাম্মদ বিন তুগলক ওয়াজ এফিসিয়েন্ট ইন মানে মোহাম্মদ বিন তুগলক কোন কাজের পারদর্শী ছিল বা কিসের কাজে কোন কাজের জন্য পারদর্শিতা লাভ করেছে সেটা হচ্ছে ক্যালিগ্রাফি মানে হচ্ছে ক্যালিগ্রাফি মানে হচ্ছে হ্যান্ডরাইটিংকে নিয়ে মানে সুন্দর করে পেন্টিংয়ের টাই স্টাইল দেওয়া আর কি মানে হাতের লেখা খুব ভালো করে হাতের লেখার কায়দা জানা তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফি ঠিক আছে ক্যালিগ্রাফির বানান হচ্ছে এ এল আই জি আর এ পি এইচ ওয়াই ক্যালিগ্রাফি মনে থাকবে তাহলে মোহাম্মদ বিন্তুগুলা কোন কাজের জন্য মানে প্রফিসিয়েন্ট ইন ক্যালিগ্রাফি মোহাম্মদ বিন তুগুলো প্রফিসিয়েন্ট ইন ক্যালিগ্রাফি এটা হয়ে গেল কপার কয়েনের নাম জিতল পেয়ে গেলাম কোন রাজার সময় তৈমুল্লং ভারতে আক্রমণ করেছে মানে রাজবংশের সময় সেটা সৈয়দ ডাইনাস্টি সেটাও আমরা পেলাম এছাড়া আরও বেশ কিছু কোয়েশ্চেন আছে যেমন ধরো সিকান্দার ই সানি এই উপাধিটা কার টাইটেলটা কার সিকান্দার ই সানি সিকান্দার ই সানি টাইটেলটা হচ্ছে আলাউদ্দিন খলজির তাহলে সিকান্দারি সানি এটা তোমরা যদি পদ্মাপদ সিনেমাটা দেখো সেখানেও দেখবে সিকান্দারি সানি নাম দিয়ে দেখা হচ্ছে আর আলাউদ্দিনের এইটাই ছিল সিকান্দারি সানিটা ছিল উপাধি ঠিক আছে যদি বলে চেঙ্গিস খান কন্টেম্পোরারি চেঙ্গিস খান কন্টেম্পোরারি অফ হুইচ কিং তাহলে চেঙ্গিস খান কোন রাজার সমসাময়িক ছিল তাহলে এর উত্তর হবে আমাদের দিল্লিতে রাজত্ব করছিলো সেই সময় সুলতানি যুগের ইলতুতমিস চেঙ্গিস খান কোন রাজার কম কন্টেম্পোরারি ছিল তাহলে উত্তর হয়ে গেলো কি না তো ইলতুতমিস মনে থাকবে এবার বোর্ডের নিচের দিকে আমি বেশ কিছু ডিপার্টমেন্ট লিখেছি বোর্ডের নিচের দিকে বেশ কিছু ডিপার্টমেন্ট লেখা আছে সেই ডিপার্টমেন্টগুলো তোমাদেরকে একটু মানে অবগত হও এই সমস্ত ডিপার্টমেন্টের নামগুলো একটু শুনে রাখো পরীক্ষায় যেটা দুটো যেগুলো বেশি আছে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি একটা হচ্ছে দেওয়ান ই ওয়াজিরত দেওয়ান ই ছিল রাজস্ব ডিপার্টমেন্ট মানে রাজস্ব বা ট্যাক্স কালেকশনের ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে দেওয়ান ই আরোজ আর বর্গের প্রথমে একটা বললাম ওয়াজিয়ত ওয়াজিয়াত ছিল রাজস্ব ডিপার্টমেন্টের দেওয়ানি আরজ এটা ছিল সমর বিভাগ বা সমর ডিপার্টমেন্ট বা সেনাবাহিনী ডিপার্টমেন্টের দেওয়ান ই গান সেটা ছিল কৃতদাস ডিপার্টমেন্টের ঠিক আছে বন্দে গান দেওয়ানি বন্দে গান এটা ছিল কৃতদাস ডিপার্টমেন্ট ঠিক আছে তো এই বন্দেগান থেকে আরও দুটো প্রশ্ন বলি যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে বন্দেগান ই চাহানী এটা হচ্ছে চল্লিশ চক্র বন্দেগান ই চাহলগানি গিয়াসুদ্দিন বলবন ভেঙে দিয়েছিল এটা ছিল চক্রিশ চক্র চল্লিশ চক্র আর আমি এখন যেটা বলছি সেটা হলো দেওয়ান ই বন্দেগান দেওয়ান ই বন্দেগান ঠিক আছে এটা ছিল ক্রীতদাসদের ডিপার্টমেন্ট আর এই ডিপার্টমেন্টটা ফিরোজ শাহ তুগলকের সময় কি হচ্ছে কৃতদাস কেনাবেচা বন্ধ হয়ে যায় ক্রীতদাস কেনাবেচা বন্ধ করে দিয়েছিল কে না তো ফিরোজ শাহ তুগলক খুব ভালো একটা কাজ করেছিল এবং ফিরোজ শাহ তুগলকের কাছেই কিন্তু তুগলক বংশের সবথেকে বেশি কৃতদাস ছিল যার কাছে যত বেশি কৃতদাস থাকবে সেই রাজা তত বেশি শক্তিশালী তাহলে তুগলক বংশের ভালো একজন রাজার নাম কি না তো ফিরোজ শাহ তাহলে বন্দেগান দেওয়ানী বন্দেগান দেওয়ান ই বন্দেগান এইটা পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট দেওয়ানি বন্দেগান কিসের ডিপার্টমেন্ট তাহলে হয়ে যাচ্ছে দেওয়ানি বন্দে বন্দেগান হলো আমাদের কৃতদাসদের ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে উল কাজাত কাজীউল কাজাত কাজী উল কাজাত এটা হচ্ছে বিচার বিভাগীয় ডিপার্টমেন্ট আর আরেকটাও আছে যেটা পরীক্ষাতে আরও বেশি আসে সেটা হলো ভিডিওটা গোটাটা দেখো অনেক কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বাড়িদ ই মামালুক মা মুুক বা মামালুক দুটোই বলে মামালুক লিখলাম বাড়িদ ই মামালুক বাড়িদি মামালুকটা কিসের ডিপার্টমেন্ট খুব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা এটা হচ্ছে গুপ্তচর ডিপার্টমেন্ট ঠিক আছে বাড়িদি মামালুক এটা হচ্ছে গুপ্তচর ডিপার্টমেন্ট এছাড়া দেওয়ানি রিসালত বিদেশ ডিপার্টমেন্ট বা আমরা যেটা বলি ফরেন মিনিস্ট্রি যেটা আমাদের এখন বিদেশ বিদেশটাকে সামলায় তাছাড়া সদর উল সুদূর সদর উস সুদূর সদর উস সুদূর হচ্ছে ধর্মীয় ডিপার্টমেন্ট সদর উস সুদূর এটা হচ্ছে আমাদের ধর্মীয় ডিপার্টমেন্ট মানে তখনকার সুলতানি যুগের সদর সুদূর ছিল ধর্মীয় ডিপার্টমেন্ট বাড়িদি মামালুক ছিল গুপ্তচর ডিপার্টমেন্ট দেওয়ানি বন্দেগান ছিল কৃতদাস ডিপার্টমেন্ট এই তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে পরীক্ষায় খুব প্রশ্নগুলো আসে ঠিক আছে তাহলে আমরা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের বা দপ্তরের কথা শুনলাম এবার সুলতানি যুগে যে সমস্ত ট্যাক্স সিস্টেমগুলো চলতো সেই ট্যাক্সগুলোর কথা বলি আলটিমেটলি সুলতানি যুগে প্রায় চব্বিশ রকমের ট্যাক্স সিস্টেম ছিল তো চব্বিশ রকমের মধ্যে শাহ তুঘলক সব বন্ধ করে দিয়ে মাত্র চার রকম ট্যাক্স রেখেছিল ঠিক আছে তো সে কি কী রেখেছিল সেটাকে পরে বলছি তো এখন যেটা বলছি তখনকার যে সমস্ত ট্যাক্স ট্যাক্সগুলো ছিল একটা হচ্ছে জাকাত জাকাত ট্যাক্সটা কি ছিল জাকাত ট্যাক্সটা ছিল মুসলিমদের সম্পত্তির উপরে কর তোমার যতটা সম্পত্তি থাকবে তার কিছু পার্সেন্ট তোমাকে দিতে হবে ডোনেট করতে হবে একটা হচ্ছে জিজিয়া কর জিজিয়া এটা অব্রাহ্মণ সরি অমুসলিমদের উপরে ট্যাক্স অমুসলিমদের প্রতি মানে কি যে সমস্ত হিন্দু বা অন্যান্য ধর্মের যে সমস্ত লোকজন থাকবে ইভেন মহিলারাও থাকবে তাদের উপরে ছিল জিডিয়া ট্যাক্স ঠিক আছে এরপরে ছিল খাস খাস মানে হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের উপরে ট্যাক্স লুণ্ঠিত দ্রব্য মানে কেউ যদি কিছু লুটপাট করে আনে তাহলে যতটা লুট করবে তার কিছু পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এরপরে হচ্ছে খরাজ। খরাজ কি খরাজ হচ্ছে সামন্ত রাজারা যে সমস্ত রাজত্ব ছোটো ছোটো রাজত্বগুলো চালাতো মানে বড় রাজার আন্ডারে অনেক ছোটো ছোটো জায়গা ভাগ করে ছোটো ছোটো রাজারা চালাচ্ছিলো সেই সমস্ত রাজত্ব থেকে যে সমস্ত ট্যাক্সগুলো আসবে সেটা হচ্ছে খরাজ ঠিক আছে আচ্ছা আমির খসরু যে সমস্ত রাগগুলো করেছে প্রথমত হচ্ছে আমির খসরুর সময় একটা ছিল রাগ ইমন আর একটা হচ্ছে রাগ সাজগড়ি সাজগাড়ি আর একটা হচ্ছে কাওয়ালি এই তিনটে ছিল আমির খসরুর রাগ হিন্দুস্তানের তোতাবাকি আমির খসরু সাজগরি কাওয়ালি আর ইমন এই তিনটে রাগ চালু করেছিল আর যে তবলা হয়ে ইনস্ট্রুমেন্টটা চালু করেছে আর নিজে কি বাজাতো না তো সে আর যদি বলে বিনা কে বাজাতো তাহলে উত্তর হবে সমুদ্রগুপ্ত ঠিক আছে এই সময় সুলতানি যুগে বিহারের বুলবুল বা বিহারি বুলবুল নামে কে পরিচিত ছিল বিহারি বুলবুল নামে পরিচিত ছিল একজন সঙ্গীতজ্ঞ যার নাম হচ্ছে চিন্তামণি কর চিন্তামণি তা বিহারের চিন্তামণি ছিল বিহারি বুলবুল নামে পরিচিত এই সময় সুলতানি সাম্রাজ্যের অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্থাপত্য আমরা দেখতে পাই যেমন ধরো কুতুব মিনার কে তৈরি করেছে কুতুব মিনার তৈরি করা শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক শেষ হয়েছিল ইলতুত শেষ করেছিল ইলতুতমিস এরপর হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া এটাও কুতু কুতুবুদ্দিন আইবক কুয়াতুল ইসলাম কুতুবুদ্দিন আইবক আলাই দরওয়াজা আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি আলা দিয়ে দা থাকবে আলাই সব আলাউদ্দিন খলজি দিল্লির লাল প্রাসাদ এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন দিল্লির লাল প্রাসাদ গিয়াসুদ্দিন বলবন লিখে লাগবে খাতাতে তুগলাকাবাদ তুগলকাবাদ শহরটা গিয়াসুদ্দিন তুগলক প্রতিষ্ঠা করেছে এটা বলতে ভুলে গিয়েছিলাম যদি জৌনপুর বলে তাহলে কে হবে না তো ফিরোজ শাহ তুগলক জুনাখার স্মৃতিতে আর তুগলাকাবাদ নিজের টাইটেল দিয়ে কে করেছিল না তো গিয়াসুদ্দিন তুগলক এছাড়া হচ্ছে খিজড়াবাদ খিজিরাবাদ কে করেছে না তো খিজির খাঁ খিজিরাবাদ ঠিক আছে মাটকি মসজিদ এটা হচ্ছে সিকান্দার লোদি মাটকি মসজিদ কে করেছে না তো সিকান্দার লোদি মাটকি মসজিদ এছাড়া দেখব হজখাস হজখাস কে করেছিল না তো আলাউদ্দিন খলজি হজ খাস করেছিল আলাউদ্দিন খলজি এই